স্বাগত আপনাকে দা লোকাল জার্নালিস্টে, আপনাদের সাথে আমি কৌশমী। গত বৃহস্পতিবার রামনবমীর দিন থেকে উত্তপ্ত পশ্চিমবঙ্গ, প্রথমে হাওড়া, তারপর রিষড়া, পরপর রামনবমীর শোভাযাত্রার উপর হামলা চালানো হয়। এই বিষয় নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা ও পর্যালোচনা। বিজেপি এবং তৃণমূল দুজনেরই নিশানা একে অপরের দিকে। শুনে নেব বিভিন্ন তৃণমূল এবং বিজেপি নেতা নেত্রীরা এই বিষয়ে কি বক্তব্য রাখছেন। রাজ্যের যে পরিস্থিতি, আরে বাবা লাগবে না দাদা, আমার জায়গায় পৌঁছে যা। আমি বিমান ঘোষের সাথে দেখা করে আমাদের এমএলএ তথা রাজ্যের সম্পাদক, তার মুখ থেকে ঘটনার যে বর্ণনা শুনলাম, আমাদের জেলা সভাপতি তিনি ওখানে উপস্থিত ছিলেন, তার মুখে যে বর্ণনা শুনলাম, যে ভিডিও দেখলাম, অরাজকতা চলছে পশ্চিমবঙ্গ জুড়ে এবং পশ্চিমবঙ্গ সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ এবং প্রত্যেক জায়গায় পুলিশের কাছে আসছে বা কিছু ইনস্ট্রাকশন আসছে, পুলিশ এই দাঙ্গাকারী আটকানোর চেষ্টা করছে না। অদ্ভুত ব্যাপার, যারা বোম মারলো, যারা পাথর ছুড়লো রামনবমীর শোভাযাত্রার উপরে, তাদের বিরুদ্ধে যেন যেন স্নেহশীল। হয়তো এর কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যই কারণ। মাননীয় মুখ্যমন্ত্রী সেই বক্তব্য নির্দেশের মতো গেছে, বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায়ের কাউকে অ্যারেস্ট করে যাবে না। আজকে কি আপনি যাবেন, আজকে কি আপনি একদম ঘটনাস্থল বা আহতদের দেখতে যাবেন? হাইকোর্ট রিপোর্ট তলব করেছে, আমরা হাইকোর্টকে অনুরোধ করব যে রিপোর্ট তলবে শুধু না হয়ে এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, বিশেষ করে এই উপদ্রুত অঞ্চলে সিএপিএফ ডিপ্লয় করা আদেশ যেন মহামান্য আদালত এই এলাকার ধর্মীয় সংখ্যাগুরুদের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য খুব তাড়াতাড়ি করেন, নচেত এই বিভিন্ন এলাকা, বিশেষ করে আজকে রিষড়ার যে ঘটনা, রিষড়াতে এখন বোম পড়ে, আমরা যে খবর পেলাম তিনটে বোম মেরেছে এবং এর পিছনে সেই ওয়ার্ডের কাউন্সিলর এবং তার ছেলে, এই দুজন যুক্ত। কি জাহিদ না সাহিদ? জাহিদ হোসেন খান এবং তার ছেলে সাহিদ হোসেন খান, এই দুজনের নেতৃত্বে এই হামলা হয়েছে। এরা তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা, কাউন্সিলর নেতা নয়। আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে যে খবর এসেছে, জাহিদ হাসান খান এবং সাহিদ হাসান খান এদের নেতৃত্বে হামলা চলেছে, এখনো বোম চলছে। পুলিশের সম্পূর্ণরূপে পুলিশ ব্যর্থ, কিন্তু পুলিশ ব্যর্থ হয়েছে কেন সেটা আমাদের বোঝা দরকার। আমাদের চশমাও ভেঙে দেবে, মাননীয় রাজ্যপাল খোঁজ খবর নিলেন আমি ঠিক আছে কিনা, আমাদের বিমান যে বিধায়ককে চোট লেগেছে তিনি ঠিক আছেন কিনা, কি হলো এইটুকুই আর কি। উনি রামনবমী কী জানেন, হারামের ধন খেয়ে খেয়ে ওদের তো রাম বলে কিছু জ্ঞান নেই আর। সেই জন্য যাদের সঙ্গে আছেন তারা রামভক্ত কেউ নয়, সেজন্য রামের বোঝাটা ওনার কাজ নয়। রামনবমী থেকে হনুমান জয়ন্তী পর্যন্ত সারা দেশে তো উৎসব চলে, শোভাযাত্রা চলে, আর রামকে নিয়ে সারা বছরই লোকে উৎসাহ আনন্দে করে। ভারতবর্ষ রামের জায়গা আর এখানে চলবে। আমার কথা নয় এখানকার, আমার যারা নেতৃত্ব বাংলার বিরোধী নেতা এবং আমার সভাপতির সঙ্গে কথা হয়েছে, তারা চিঠিও দিয়েছেন পার্টির তরফ থেকে, আমি আলাদা করে কারোর সঙ্গে কিছু বলছি না। বারো বছর ধরে আমি রিষড়াতে যাচ্ছি, উনিও তো এমপি ছিলেন ওখানে, কোনোদিন তো গণ্ডগোল হয়নি কিছু, আজ কেন হচ্ছে? শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে জুড়ে কেন গণ্ডগোল করানো হচ্ছে? কি সংখ্যালঘু ভোটকে ফিরিয়ে আনার জন্য, না ওদের ভয় দেখাবার জন্য? সেই জন্য ভাবুন, এখানকার সমাজ আপনাকে ভোট দিয়েছে, আপনারা জিতেছেন, পরিবর্তন হতে বেশিক্ষণ লাগে না। মানুষের সুখ শান্তি যদি ছিনিয়ে নেন, হিন্দু সমাজ যদি তার ধার্মিক
পরম্পরা শোভাযাত্রা উৎসব পালন করতে না পারে তাহলে তারাও ভাববে আপনাদের সম্বন্ধে আপনারা যদি এই ধরনের রাজনীতি করেন গুন্ডাদের এগিয়ে দিয়ে এখানে রাজনীতি করতে যান সেটা বেশি দিন চলবে না। চন্দ্রকোনাতে শুভেন্দু অধিকারী সভা আবার অনুমোদন করে না পরিষদ, অনুমোদন পায়নি না, দেবে না, আমাদেরকে অনুমোদন দিচ্ছে না, কারণ নিহাত রামনবমী বলে ওরা দিতে বাধ্য হয়েছিল, ধার্মিক সেন্টিমেন্ট আছে বলে ওরা কোনোরকম দেখছে হাজার হাজার লোক রাস্তায় নেমে যাচ্ছে আর ওনারা এত করে লোক আনতে পারছেন না। সেদিন খোকাবাবুর ধর্ণা মঞ্চে আমি দেখলাম 50-100টা লোক ছিল না শেষের দিকে, উনি ভাষণ দিচ্ছিলেন, পরিষ্কার হয়ে গেছে চিত্রটা, সেই জন্য এখানে ঘেঁটে দিতে চাইছেন। আমার মনে হয় এরা আরও ভয়ঙ্কর কিছু করবে পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় আসার জন্য, তো আরেকবার বিভাজনের পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি করবে। ঠিক আছে, চলো, ধন্যবাদ। হুগলি জেলায় যে ঘটনাটি ঘটেছে একই ব্যাপার, বিজেপি এক পরিকল্পিতভাবে প্ররোচনা দিচ্ছে, উত্তেজনা ছড়াচ্ছে, হাঙ্গামা তৈরি করছে, একটা নেতিবাচক ধারণা তৈরির জন্য, অস্থিরতা তৈরির জন্য। আমরা বিস্তারিত খবর নিচ্ছি, যে দলের হাতে প্রকাশ্যে রিভলভার নিয়ে রামনবমীর মিছিলে নাচানাচি হয় তো সেই দলের আর দিলীপবাবুর মুখে তো এই ধরনের ভাষা থাকেন, সব টেক্কা দিয়ে চলছে যে সুকান্ত বেশি গণ্ডগোল করাতে পারবে না অমুক পারবে নাকি দিলীপবাবু পারবেন, সম্পূর্ণভাবে বিজেপির দায় এবং দায়িত্ব। এইভাবে রামনবমীর নামে ঘুরে 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 গণ্ডগোল তৈরি করছেন দিলীপবাবুরা। अब मोबाइल एक्सेसरीज को लेकर नहीं होगी कोई भी ट्रबल, क्योंकि UNI की हर प्रोडक्ट है बिल्कुल अफोर्डेबल। खरीदिए मोबाइल फोन कवर्स, नेक बैंड्स, ब्लूटूथ स्पीकर्स, चार्जर्स और पावर बैंक जैसी ढेर सारी एक्सेसरीज सिर्फ और सिर्फ UNI की। UNI, born to win, इंडिया की ब्रांड इंडिया के लिए। बहुत अच्छा लगता है जब कोई परेशानी लेकर खुशियाँ बांटे, उसी तरीके से आया है अकी कंप्यूटर्स, आपके पुराने लैपटॉप या कंप्यूटर को लेकर के। वी कैन गिव यू द फ्रेश वन और यू कैन बाय द सेकेंड हैंड बजट फ्रेंडली कंप्यूटर्स फ्रॉम अकी कंप्यूटर्स, जहां आपको सिर्फ लैपटॉप या यूज कंप्यूटर ही नहीं उनके पार्ट्स और बहुत सारे वैरायटीज भी मिलेंगे। प्लीज विजिट अकी कंप्यूटर्स एज़ सून।